শুক্রবারও চলাচল করবে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল। এর ফলে সপ্তাহের 7 দিনই যাত্রীসেবা পাবে নগরবাসী। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে শুক্রবার মেট্রো রেল চালানোর কাজ চলছে, তবে ঠিক কোন শুক্রবার থেকে শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি। রিপোর্ট আরিফিন মাসুদের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেট্রো রেলের যাত্রী সেবার চাহিদা। রাজধানীর এই বিদ্যুৎ চালিত আধুনিক গণপরিবহনটি বর্তমানে চলাচল করছে সপ্তাহের 6 দিন। শুক্রবার সাপ্তাহিক বন্ধ মেট্রো রেলের, তবে শীঘ্রই শুক্রবারও চলাচল শুরু করবে মহানগরীর এই জনপ্রিয় গণপরিবহন। এ বিষয়ে নির্দেশনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে চলছে শুক্রবার মেট্রো রেল চলাচল শুরু করার প্রস্তুতির কাজ, তবে কোন শুক্রবার থেকে চলাচল শুরু করবে ঠিক হয়নি তার দিনক্ষণ। আমাদের যে প্রস্তুতিমূলক কাজ সেটা হচ্ছে প্রথমে যে মেইনটেনেন্স, তা যদি আমাদের শুক্রবারে অপারেশন চালাইতে হয়, ট্রেন চালাইতে হয়, তাহলে মেইনটেনেন্সের জন্য আমাদের একটা শিডিউল বের করতে হবে। আমাদের যে বর্তমানে যারা স্টাফ আছে তাদের একটা রোস্টার আমাদেরকে রেডি করতে হবে। আমরা কি এটা জুমার নামাজের আগে শুরু করব নাকি জুমার নামাজের পরে শুরু করব। গতকাল থেকেই এই সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে আমাদের টেকনিক্যাল টিম যারা আছে। কোনো চেঞ্জ আনতে হলে আমাদের যে সিস্টেম সফটওয়্যারে একটা চেঞ্জ আনতে হয়, আপডেট দিতে হয়, তা আমরা সেই কাজটাও অচিরে শুরু করছি। শুক্রবার মেট্রো রেল চলাচলের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত নগরবাসী। তারা বলছেন অন্যান্য কর্মদিবসের মতো বন্ধের দিনেও মেট্রো রেল চলাচল করলে সপ্তাহের 7 দিনই মিলবে স্বচ্ছন্দ চলাচলের যাত্রী সেবা, বাঁচবে সময়। আমরা ডক্টর যারা, তো আমাদের অনেক সময় শুক্রবারেও ডিউটি থাকে। অনেক এরকম আরও বিভিন্ন পেশাজীবী আছে যাদের শুক্রবারে ডিউটি থাকে, তো সেক্ষেত্রে এটা অবশ্যই বেনিফিশিয়াল। অন্যান্য দেশগুলো যারা আছে সপ্তাহে 7 দিন চলে, ওই রকম বাংলাদেশেও হচ্ছে 7 দিন চালানো এটা পজিটিভ। ভোগান্তিটা এটা শুক্রবারও থাকবে না, অন্যান্য দিনগুলোতেও থাকবে না, সবার জন্যই সুবিধাজনক হবে। শুক্রবারে তো অনেক মানুষ চলাফেরা করে, তো মেট্রো রেলটা চালু হলে আমাদের সবার জন্য অনেক ভালো হয়। শুক্রবার আমাদের ডিউটি থাকে, তো ওই দিক থেকে আমাদের খুব সুবিধা হয়। যারা চাকরিজীবী তারা শুক্রবারে সময় পায় ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে, তখন তাদের ফ্যামিলিকে নিয়ে ঘুরবে। বর্তমানে সপ্তাহের 6 দিন সকালে 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে ছাড়ে দিনের প্রথম মেট্রো রেল, আর শেষ ট্রেনটি ছাড়ে মতিঝিল থেকে রাত 10:14। ঠিক কোন শুক্রবার থেকে মেট্রো রেলের সাপ্তাহিক ছুটির দিনেও চলাচল করবে এই গণপরিবহন, তার দিনক্ষণ ঠিকঠাক না হলেও অপেক্ষার সময় যে খুব বেশি দীর্ঘ হবে না তার আভাস দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন শুধুই অপেক্ষার প্রহর গোনা। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।